আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের প্রথম চারটা আয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত অনাগত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয়ের ধারণা দিচ্ছেন, চারটা বিষয় মানুষকে বোঝাচ্ছেন। অমানুষেরা একটু ভালো করে ঠান্ডা মাথায় একটু অনুভব করার চেষ্টা করো, আর সব সময় নিজের মধ্যে এই বিশ্বাসটাকে প্রতিত করো, তোমার রব কখনো মিথ্যা বলেন না, আর তোমার রব কখনো তার ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইজা সামাউন ফাতারাত, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি রব্বুল আমিন বলছি, উপর দিকে মাথাটা উঁচু করলেই আল্লাহর যে নিয়ামতটি বান্দার সবচেয়ে বেশি দেখতে পায় সেটি হচ্ছে আসমান। মানুষ উপরে তাকালে আসমান দেখতে পায় কিন্তু চিন্তা করার সময় পায় না। আল্লাহ রাব্বুল আমিন বেগাইরে আমাদের একটা খুঁটি ছাড়া কেমন করে আসমানকে সৃষ্টি করেছেন? আপনি আমি আসমানের একটা লেয়ার দেখতে পাই কেবলমাত্র নিচ থেকে, কিন্তু আসমানটা প্রকাণ্ড, কত বড় কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কারো ধারণা করার পর্যন্ত যোগ্যতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা সামাউন ফাতারাত, ও দুনিয়ার মানুষ, এমন এক দিবস আসবে, এমন এক সময় হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে বিদীর্ণ করে ফেলবেন। আসমানটা আর আসমানের মতো এরকম করে থাকবে না, আসমানটা ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আসমান ভাঙার কারণ কি? তার একটা ব্যাখ্যা হচ্ছে, আসমানটা যখন বিদীর্ণ হয়ে যাবে, আসমানের উপরে যে সকল ফেরেশতা থাকেন যার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না, আল্লাহ রাব্বুল আমিন আসমানকে বিদীর্ণ করে সব ফেরেশতা মণ্ডলীকে নিচে নামায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, একটু ভাবো, একটু চিন্তা করো, ইজা সামাউন ফাতারাত, আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, একটা অবস্থার কথা আল্লাহ রাব্বুল আমিন বললেন, আসমান যখন বিদীর্ণ হবে, আসমান যখন ভেঙে চুরে চৌচির হয়ে যাবে, আল্লাহ বলছেন দ্বিতীয় অবস্থা তখন হবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তোমরা যে আসমানের মধ্যে নক্ষত্ররাজি দেখতে পাও, আসমানের মধ্যে যে তারকারাজি তোমরা দেখতে পাও, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই তারাগুলা যেইগুলা তোমাদের ধারণার মধ্যেও নাই, এক একটা তারা কত বড় হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আসমান বিদীর্ণ হওয়ার সাথে সাথে এই তারাগুলা কোনো একটা গাঁথা মালা, যেই মালাটা সুতা দিয়ে কাড়ানো ছিল, সুতা দিয়ে আটকানো ছিল, ওই সুতাটা কেটে দেওয়ার পরে দানাগুলা যেরকম, তসবির দানাগুলা যেরকম বিচ্ছিন্ন হয়ে ছড়ায় পড়ে, আল্লাহ বলছেন আসমান বিদীর্ণ হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ওই তারাগুলাকেও ঝড়ায় ফেলে দিবেন। আমাদের কাছে হয়তোবা কনসেপচুয়ালি বিষয়টি ক্লিয়ার না থাকার কারণে মনে হচ্ছে একটা তারা যদি ঝরে পড়ে কি এমন হতে পারে। বিজ্ঞানীরা ধারণা দিয়েছেন তাদের যতটুকু আবিষ্কার সেই আবিষ্কার অনুযায়ী, তারা বলছেন দুনিয়ার তুলনায় যে সূর্য আমরা দেখি 12 লক্ষ গুণ বড়, এই সূর্য দুনিয়ার তুলনায় এই 12 লক্ষ গুণ বড় যে সূর্যটা আপনি কল্পনা করেন, এরকম 12,000 কোটি সূর্য যদি ওই ছোট্ট আসমানে যেই তারা আপনি দেখতে পান, আজন্ম একই জায়গায় ওঠে, এক জায়গাতেই দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই তারাগুলাকে দিক নির্ণয়ের জন্য রেখেছেন। সমুদ্রে যারা বের হয় যখন তাদের সকল ক্যালকুলেশন ভুল হয়ে যায়, আসমানের তারা দেখে দেখে তারা নিজেদের পথ নির্ণয় করতে পারে। যখন মরুভূমির মধ্যে মানুষজন চলে, যেই কালে কোনো রকম কম্পাস ছিল না, যেই কালে কোনো রকম নেভিগেশন কি ছিল না, ওই কালে ওই তারা দেখে দেখে তারা তাদের দিক নির্ণয় করতো নির্ধারিত জায়গায়, ক্ষুদ্র ক্ষুদ্র তারা। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এক একটা তারা এত বড়, আপনি যদি 12,000 সূর্যকে একটা তারার মধ্যে ফেলে দেন, একটা 10 বিঘার পুকুরের মধ্যে একটা মার্বেল ফেললে যেরকম পুকুরের খবর হবে না, 12,000 সূর্য একটা তারার মধ্যে ফেললে এক একটা তারাই এত বিশাল এত বিশাল, ওই তারার অস্তিত্বের মধ্যে টের পর্যন্ত পাবে না। এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন তারকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন ওই তারাগুলা ঝরতে শুরু করবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সমুদ্র মণ্ডলী,
এই সমুদ্র মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আমিন উত্তাল বানায় দিবেন, ফুজ্জিরা, উত্তাল হয়ে যাওয়া। মুফাসসিরিনে কেরাম তিন ধরনের ব্যাখ্যা করেছেন আল্লাহ ফুজ্জিরাত বলে কি বুঝিয়েছেন। আহসানুল বয়ানের ভিতরে মুফাসসিররা বলছেন এই ফুজ্জিরাত মানে হচ্ছে দুনিয়াতে নোনা পানি আছে একটা, আর একটা পানি আছে মিঠা পানি। আল্লাহ রাব্বুল আমিন আসমান বিদীর্ণ করে যখন তারকা মণ্ডলীকে খসায় দিবেন, সাথে সাথে সমুদ্রের অবস্থা এমন হবে টকবক করে ফুটতে ফুটতে মিঠা পানি আর লোনা পানির তখন আলাদা কোনো কিছু থাকবে না, সব পানিকে রব্বুল আমিন মিলায় দিবেন। আরেকজন মুফাসসির বলছেন আল্লাহ রাব্বুল আমিন পশ্চিম দিক থেকে একটা হাওয়া বহন করে দিবেন, দেওয়ার পরে এই সমুদ্রের মধ্যে যে এটা পানি হিসাবে আমরা দেখি, কোথাও যদি কাঠ খড়ের আগুন লাগে ওইটাকে নিভানোর জন্য যেরকম পানির ব্যবহার হয়, আশ্চর্যজনকভাবে তখন আর পানি নিজে নিজে তখন আর কাউকে নিভাতে পারবে না, বরং দুনিয়ার সব সমুদ্রের পানি যেইগুলো আছে এইগুলাকে রব্বুল আমিন আগুন লাগায় দিবেন, সব পানি তখন আগুন হয়ে জ্বলতে শুরু করবে। বিজ্ঞানীরা এটার ব্যাখ্যা দিয়েছেন, খুবই সম্ভব পানির একটা রাসায়নিক বিক্রিয়া আছে, পানির একটা যৌগ রূপ আছে, এই যৌগ যখন ভেঙে যাবে আর যখন বাতাসটা তার সাথে লাগবে আগুন ধরে যাবে সমুদ্রগুলা। আরেক দল মুফাসসিরিনে কেরাম বলছেন এই লোনা পানি যেরকম মিশবে মিঠা পানির সাথে সমুদ্র আগুন ধরবে। আরেক দল মুফাসসির বলছেন আল্লাহ যে বলছেন ওয়াইদাল বিহার ও ফুজ্জিরাত, এই উত্তাল যখন সমুদ্র হবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমুদ্র আছে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে আল্লাহর নির্দেশ দেওয়ার সাথে সাথে পৃথিবীর আর কোথাও কোনো বিচ্ছিন্ন সমুদ্র থাকবে না, আল্লাহর হুকুমে সব সমুদ্রগুলো একীভূত হয়ে যাবে। কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে, আসমান বিদীর্ণ হয়ে গেছে, তারকারাজি যার মাপ জানি না আমরা, এইগুলা বিচ্ছিন্ন হয়ে মালা ছিঁড়ে গেলে যেরকম হয় এরকম করে উন্মুক্ত হয়ে ঝরে পড়তে শুরু করবে, সমুদ্রের অবস্থা কত খারাপ হয়ে যাবে। আল্লাহ বলছেন ঠিক এই মুহূর্তটাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, কি ঘোষণা হবে আল্লাহ বলছেন ওয়া ইদাল কুবুর বুযিরাত, আর পৃথিবীর যত কবর আছে পৃথিবীর যেখানে যেখানে মানুষ প্রথিত আছে সেইটা সমুদ্রের উপরে, কোনো একটা মানুষ হয়তো চলতে যেয়ে মারা গিয়েছিল, মাটির মধ্যে দিলেই কেবল কবর হয় না, যে যেই জায়গাতে তার রুহ চলে যাওয়ার পরে তার দেহাবশেষটা যেখানেই ছিল, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইদাল কুবুর বুযিরাত, দুনিয়ার যত কবর আছে সবগুলাকে রব্বুল আলামিন সেখান থেকে উত্তোলিত করে ফেলবেন। বাসারা বলা হয়, বাসার আসারা দুইটা মিলে বাসারা, যখন আপনার কাছে কোনো একটা বড় ব্যাগ আছে, কোনো সফরে রওনা হয়েছেন, সফরে রওনা হওয়ার সময় অনেক জিনিসপত্র তুলেছেন, ব্যাগের মধ্যে জামা আছে, কাপড় আছে, ঔষধ আছে, মোবাইলের চার্জার আছে, অনেক কিছু আছে, একটা কলমও নিয়েছিলেন, এখন রাস্তায় যাওয়ার পরে হঠাৎ করে আপনার কলমটা প্রয়োজন পড়ছে, এখন সব কিছু তো বের করে ওখানে রাখতে পারছেন না, চলতে চলতে এই কলমটা আপনাকে বের করতে হবে, ভিতরে হাত ঢুকায় দিয়েছেন, হাত ঢুকায় দিয়ে কলম তো তুলছি, কলমটা কই, এখানে খুঁজি ওখানে খুঁজি, কাপড়ের ফাঁকে খুঁজি, নিচে খুঁজি উপরে খুঁজি, কলম খুঁজে পাই না, কলম খুঁজতে যেয়ে আপনার জামা কাপড় যেগুলো আয়রন করছিলেন ভাঁজ শেষ, আপনার ঔষধ যেইগুলো নিয়েছিলেন এলোমেলো হয়ে গেছে, আপনার ভিতরে যা জিনিসপত্র ছিল সব অগোছালো, হয় কিনা এরকম আমাদের, হয় এরকম। বাসারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন ওয়া ইদাল কুবুর বুযিরাত, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা দুনিয়ার বুকে যে যেখানে প্রথিত আছে, যখন আসমান বিদীর্ণ হবে তারকারাজি খসে পড়বে সমুদ্রের অবস্থা হবে, রাব্বুল আমিন এরপরে প্রত্যেকটা কবরকে খুঁজে খুঁজে এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলিত করার নির্দেশ দিবেন। আল্লাহু আকবার। একবার একটু ঠান্ডা মাথায় ভাবেন তো দুনিয়ার সবচেয়ে নীরব জায়গা কোনটা, দুনিয়ার সবচেয়ে শান্তিময় জায়গা, দুনিয়ার সবচেয়ে বেশি মানুষের গমনাগমন কম হয় কোন জায়গায়, সেইটাই গোরস্থান, কবর, ঠিক কিনা? কবরস্থান শুনশান থাকে, মানুষ হয়তো অকেশানে বাপমার কবর জিয়ারতের জন্য যায়, বিভিন্ন জন্য যায়,
অনেক সময় কেউই যায় না, জঙ্গল উঠে পড়ে, শিয়ালের ভাগার হয়, অন্যান্য প্রাণীরা থাকে, মানুষ যায় না, সবচেয়ে শুনশান নীরব যে জায়গা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ একবার একটু ভেবে দেখো যে এটা সবচেয়ে নীরব জায়গা, সেটাকে আমি আল্লাহ বললাম বুসিরাত, এক মুহূর্ত আর কোনো নীরব থাকবে না, কবরকে উটাল পাতাল করে দেওয়া হবে, প্রত্যেকটা প্রাণকে সেখান থেকে জাগায় দেওয়া হবে। তাফসিরে ইবনে আশুরের ভিতরে ইবনে আশুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বুসিরাত মানে উতাল পাতাল করা নয়, বুসিরাত মানে দুনিয়ার যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেওয়ার সাথে সাথে, আল্লাহর ঘোষণা পাওয়ার সাথে সাথে, ওই মানুষগুলা যে হালতেই থাকুক না কেন, দুনিয়ার যে অবস্থায় থাকুক না কেন, তাদের আরওয়াহগুলাকে আবার তাদের শরীরের সাথে সমন্বয় করায়া আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সকলের জায়গা থেকে দাঁড় করায়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই নাই মানুষগুলার আরওয়াগুলা তাদের জায়গায় পৌঁছায় যাবে, শুনশান অবস্থায় ছিল, এতকাল কেমনে কাটিয়েছে কোনো কিছু নাই, কল্পনার মধ্যেও নাই, হঠাৎ করে তারা প্রলয়ঙ্কারী এক সামনে দেখতে পাবে আসমানের অবস্থা, তারাগুলা খসে পড়ছে, সমুদ্রে আগুন লেগে গেছে, বিভীষিকাময় এক পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বলছেন তোমাকে যখন আবার উত্তোলিত করা হবে, উত্তোলিত করার সাথে সাথে ওই মানুষটা আশ্চর্য হয়ে যাবে, তার জন্য ওই আসমানে বিদীর্ণ হওয়া কোনো আশ্চর্য তেমন মনে হবে না, তার জন্য ওই তারকাগুলা খসে পড়াও তেমন আশ্চর্য মনে হবে না, তার জন্য ওই সমুদ্রের মধ্যে আগুন লেগে গেছে, দুনিয়ার সব সমুদ্র এক হয়ে গেছে, এটাও তেমন কোনো তার কাছে বিষয় মনে হবে না। আল্লাহ বলছেন সবগুলাকে পার করায়া বান্দার সামনে ওই দিন নতুন একটা বিষয় বড় আশ্চর্যান্বিত হবে বান্দা। কি হবে আল্লাহ সেটা বলছেন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বলছেন বান্দা আশ্চর্য হবে এইগুলাতে নয়, বান্দা আশ্চর্য হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলছেন এইগুলা আগের যে বর্ণনা দিলাম ওই বর্ণনাগুলা বান্দার ভুরুককে একটাও থাকবে না, বান্দার যে বিষয় নিয়ে ওই সময় আকর্ষণ হবে সেটা হচ্ছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দাগুলা অতীতে কি করেছে আর ভবিষ্যতের জন্য কি প্রেরণ করেছিল আল্লাহ আমল নামাগুলা তার সামনে হাজির করে দিবেন। আল্লাহু আকবার। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত এইটা নিয়ে অনেকগুলা কথা আছে, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাই এটার উপরে আলাদা চ্যাপ্টার করে আলোচনা করেছেন, আমি সংক্ষিপ্তভাবে যে কয়টা তাফসির দেখেছি এর মধ্যে থেকে তিন ধরনের বক্তব্যের ব্যাপারে এসেছে আপনাদের ধারণা দেওয়ার জন্য বলি। এক নম্বর, মুফাসসিরিনে কেরাম বলছেন তাকে জানানো হবে কি সে অগ্রে প্রেরণ করেছে, কি সে পশ্চাতের জন্য ছেড়ে আসছে, কি সে সৎ কাজ করেছে, কি সে অসৎ কাজ করেছে, এইটা যেমন জানানো হবে, কেবল সৎ কাজটুকুই তার জানানো হবে না, কি সে সৎ কাজ করেছিল আর কি সৎ কাজ ছেড়ে দিয়েছিল, কি সে অসৎ কাজ করেছিল আর কি সে অসৎ কাজটা ছেড়ে দিয়ে আসছিল, দুইটাই আল্লাহ রাব্বুল আমিন তার সামনে জানায় দিবেন, হাজির করে দেওয়া হবে। আরেক দল মুফাসসিরিনে কেরাম বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে একটু বোঝো, আল্লাহ রাব্বুল আমিন যে বললেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, এখানে একটা তাকদিম আর তাখিরের হিসাব আছে, তাকদিম আর তাখিরের হিসাবটা বান্দা কেমন করে মাথার মধ্যে নিবে একটু বোঝার চেষ্টা করতে হবে। তাকদিম আর তাখির মানে দুনিয়ার বুকে আপনার কাছে অনেক কিছু আপনার সামনে ছিল, কোন বিষয়টাকে আপনি প্রায়োরিটি দিয়েছেন আর কোন বিষয়টাকে আপনি প্রায়োরিটি দেন নাই, আল্লাহ ওই দিন আপনার সামনে কাঁটায় কাঁটায় হিসাব হাজির করে দিবেন। আপনার তাকদিম আর তাখির একটু বুঝেন, আপনার ক্লাসের সিলেবাস আছে, সামনে পরীক্ষা আছে, আপনার পড়ালেখা আছে, সাথে সাথে আপনার কাছে একটা গল্প উপন্যাস, আপনার জন্য একটা ভ্রমণ কাহিনীর বই আপনার কাছে আছে, আপনি বলছেন ভ্রমণ কাহিনীর বই থাক, পরীক্ষাটা আগামী শনিবার, শনিবার খালি পরীক্ষাটা শেষ হয়ে যাক, পরীক্ষা শেষ করে ওই রাত্রে ভ্রমণের বইটা পড়বো, তার মানে আপনার পরীক্ষার পড়াটা হচ্ছে তাকদিম আর আপনার ভ্রমণের বইটা পড়া হচ্ছে তাখির, ওইটা আপনি পরের জন্য রাখছেন, বুঝাতে পারছি আপনাদেরকে। আপনার সামনে এমন কতগুলো কাজ আছে, বাড়ি
আপনার মিটসেপের পাল্লাটা ঠিক মতো লাগে না, আলমারির তালাটা নষ্ট হয়ে গেছে, কোনো একটা আপনার বেসিনের গ্লাসটা ভেঙে গেছে, এইটা পরিবর্তন করা দরকার আপনার বেসিনের গ্লাসটা, আপনার আলমারির চাবিটা ঠিক করা দরকার, এটা আপনার জন্য জরুরি কাজ। কিন্তু আপনি চিন্তা করছেন রবিবার টু বৃহস্পতিবার আমার অফিস, অফিসের কাজ না করলে তো ওই জালনা ওই কাঁচ কেনার টাকা পাবো না, ওই মিটসেপের সিট কেনি ঠিক করার টাকা পাবো না, অতএব থাক এইগুলা, এই সাতটা দিন অফিস করে নেই, শুক্র শনি যে দুই দিন ফাঁকা আছে ওই দুই দিনে বেসিনের কাজ লাগাবো, অন্য কাজ করব। তার মানে আপনার চাকরির যেই ছয়টা দিবস ওইটা আপনার জন্য তাকদিম, আর আপনার জন্য বাকি যেই কাজ ওইটা তাখির, এইটাকে প্রায়োরিটি দিয়েছেন, ওইটাকে পরের জন্য রাখছেন, আপনি বাদ দেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত, যেই না কবর বিদীর্ণ করে বান্দাগুলোকে হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে আপনাকে জানাবেন, ও বান্দা তোর রবের জন্য, তোর আল্লাহর জন্য, তোর মালিকের জন্য কোন কাজটাকে তুই প্রায়োরিটি দিয়েছিলি। আর ওই পরকালের ভয়াবহ দিবস যেই দিবসে তোকে বাঁচা লাগবে ওইটাকে সামনে রেখে কোন কাজগুলা করেছিলে, আল্লাহ বলছেন সব তোমার সামনে জানায় দেওয়া হবে। আপনার সামনে দুই ধরনের খাবার আছে, একজন বলছে এমন টেস্টেড টেস্ট মেড ইন আমেরিকা, এর মতো মজা হয় না, এতই মজা। একজন ইমানদার যে জিজ্ঞাসা করছে আরে মজা কম হোক আর বেশি হোক বলো তো এইটা হালাল না হারাম, আপনাকে যেই না বলছে হারাম আপনি এটাকে তাখির বানায় দিয়েছেন বেটা, আমার কাছে তাকদিম হচ্ছে আগে হালাল, ওইটার টেস্ট কম হোক বেশি হোক পরে দেখা যাবে, কিন্তু হালাল যদি হয় ওটা আমার তাকদিম, আর হারাম যদি হয় ওটা আমার তাখির, আপনি বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, ওই কবর থেকে উঠানোর পরে আসমান তোমার কাছে বড় বিষয় হবে না, তারকারাজি বড় বিষয় হবে না, সমুদ্রের সেই ধূসর রূপ ধারণ করবে যেটা সেইটা বড় হবে না, বরং বান্দা উঠার পরে যখন জানতে পাবে সে কি অগ্রে প্রেরণ করেছিল আর কি কি প্রেরণ করে নাই, বান্দা এইটা দেখে সবচেয়ে বেশি সেই দিন ভয় পেয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকদল মুফাসসিরিন কেরাম বলছেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার মানুষ অগ্রগামী হিসাবে সে কি কি পশ্চাতে ছেড়ে এসেছিল আর কি কি সামনে প্রেরণ করেছিল, এইটার ব্যাখ্যার মধ্যে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শাফি রহমতুল্লাহ আলাই বলছেন এইটার মানে হচ্ছে দুনিয়ায় এমন কতকগুলা মানুষ আছে যেই মানুষগুলা এমন কাজ করে গেছে আর এমন কাজ পিছনে ছেড়ে আসছে, পিছনে ছেড়ে আসার পরে কাজটা এমন বাজে কাজ ছিল কেবলমাত্র নিজেই করে নাই, মারা যাওয়ার পরেও সেই কাজটা চালু ছিল, এমনভাবে চালু ছিল, এমন গুনার সিলসিলা কায়েম করে দিয়ে আসছিল, তার মরার পরেও তার জন্য পেছনের মানুষগুলা সেই আমল বলবৎ রাখছিল, আবার এমন কাজও করে দিয়ে আসছে যেই কাজ করার পরে নিজে কেবল প্র্যাকটিস করে নাই, পিছনে ছেড়ে দিয়ে আসছে তা খারাপ, পিছনের অনুগামীদের জন্য রেখে আসছিল যেই কাজটা সে কেবলমাত্র শুরু করছিল কিন্তু এমন কল্যাণকর কাজ ছিল পরবর্তী প্রজন্মের জন্য, যেটার থেকে তারা ইস্তেফাদা হাসিল করেছে, যেটার থেকে তারা উপকৃত হয়েছে। আল্লাহ বলছেন তোমার কাজের ধরনগুলা কেমন ছিল আল্লাহ এই রকমভাবেও তোমাকে জানাবেন, কেবল তোমার ব্যক্তিগত নয়, তোমার আচার আচরণ, তোমার আখলাক, তোমার আমল, তোমার নিজের চলাফেরাটাও এমনভাবে অনুকরণীয় যে তোমার চলে যাওয়ার পরে অনুগামীরা যদি ভালো করে সেটাও জানানো হবে, আর পিছনে কি ছেড়ে আসছো সেটাও জানানো হবে। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন কেবল নিজে আমল করে শেষ করো এইটুক ভেব না, বরং অনুগামীদের জন্য এমন কল্যাণকর কিছু ছেড়ে যাচ্ছি আমি, এইটাও প্রত্যেকটা ইমানদারের চিন্তা করা জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত, মুফাসসিরিন কেরাম বলছেন মূল শব্দটা ছিল তা ফারাত ওয়া তাকাদ্দামাত, তুমি কি ছেড়ে আসছো আর কি তুমি সামনে করছো, এইটা আল্লাহ রাব্বুল আমিন যখন বান্দাকে জানায় দিবেন বান্দা তখন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলছেন এত এত সিন তোমাদের সামনে উপস্থিত করলাম, করে তোমাদেরকে জানায় দিলাম, এবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে
যত ধরনের আদরের শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল ইনসান, মুমিন নামে যেখানে খেতাব করেছেন, মুমিন তো একটা গোষ্ঠী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদর করে যেখানে কথা বলেছেন সকল মানুষের জন্য, ইয়া আইয়ুহাল ইনসান। ও মানুষেরা, ইনসান শব্দ আপনারা যারা জানেন দুইটা মূল মাদ্রাস থেকে উপশ্রেণী কেরাম আরবির যারা পণ্ডিত তারা বলছেন, একটা নিসিয়ান, নিসিয়ান থেকে মানে ভুলে ভরা, ভুলে যায়, অল্পতেই মানুষ নিজের জ্ঞান থেকে হারায় ফেলে, নিজেকে স্মরণ করায় দেওয়ার পর আবার ভুলে যায়, এটা হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ভুলে মনে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান। আরেক দল আরবি পণ্ডিত বলছেন, উনসুন এইখান থেকে আসছে এই ইনসান, উনস মানে ভালোবাসা ভরা, আদরে ভরা, মহাব্বতে ভরা, দুইটা দিক থেকে মানুষ মানুষের প্রতি যে ভালোবাসা দেখাতে পারে এটা যেরকম অন্য সকল সৃষ্টিজীবের থেকে আলাদা, ঠিক একই রকম ভাবে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহর সবচেয়ে আদরের সৃষ্টির নাম হচ্ছে মানুষ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য বড় আদর করে, এতগুলা কথা বলার পরে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার মানুষেরা, ও আমার আদরের সৃষ্টিরা, ও আমার ভুলো মনারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অতীতগুলো সব বলে দিলাম, আসমানের অবস্থা কেমন হবে, আসমানের তারার অবস্থা কেমন হবে, সমুদ্রের অবস্থা কেমন হবে, কবর থেকে তোমারে কেমনে উঠানো হবে, উঠানোর পরে তুমি কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি পেরেশান হবে, তোমার জিন্দেগি কেমনে কাটাচ্ছ, তারপরে তোমারে বললাম, ও মানুষ রে, ও আমার আদরের সৃষ্টি, ভালোবাসা ভরা সৃষ্টি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রব থেকে প্রতারিত করলো, আল্লাহু আকবার, কিসে তোমাকে তোমার রব থেকে প্রতারিত করলো, তোমার রবের ব্যাপারে তুমি কেন প্রতারণায় পড়লে, এই আয়াতে কারিমা নিয়ে আলাদা একটা আলোচনা হওয়া উচিত, যা আলাদা কেবল মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ এত চমৎকার চমৎকার কথার মধ্যে ঢুকাইছেন। আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, গররাকা মানে কি জানো তোমরা, তিনি ব্যাখ্যা করছেন, গররা এই শব্দটার মানে হচ্ছে দুনিয়ায় যখন কোনো একটা মানুষ কোনো একটা বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিবে, আমার জন্য এটা খুব কল্যাণকর, ভেরি বিউটিফুল, এটা আমাকে নিতেই হবে, এটা পেলেই আমার সফলতা, এটাই আমাকে সামনে এগিয়ে দিবে, এরকম নানান কিছু চিন্তা করছে, কিন্তু সে আদতে যে দেখছে পুরা চিন্তা তার সিদ্ধান্ত পুরা তার চয়েস সম্পূর্ণ ভুল, এটার দ্বারা সে প্রতারিত হয়েছে, এর নাম হচ্ছে গররা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা গররাকা, কি তোমাকে প্রতারিত করলো, কার ব্যাপারে, বিরাব্বিকাল কারীম, রবের ব্যাখ্যার করিমের ব্যাখ্যাটা আমাদেরকে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন রব্বিকাল করিম, রব্বিকাল আজিম, রব্বিকাল রহিম, রব্বিকাল ওয়াদুদ বলেন নাই, আল্লাহ বলছেন রব্বিকাল করিম, কেন তাফসীরকারকরা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান দুনিয়ার মানুষ, এই যে তোমার জন্য এত কিছু দিলাম, দেওয়ার পরে এইগুলাকে বিচ্ছিন্ন বিদীর্ণ, এইগুলাকে আমি রাব্বুল আলামিন শেষ করে দিলাম, আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন, আমার দিকে তুমি থাকবে, আমার জন্য কাজ করবে, আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে, তোমার প্রায়োরিটির অবস্থা কি ছিল, তোমার আমলনামা দেখে যখন তুমি অবাক হয়ে যাবে, হায় হায় করার কথা ছিল আর করছি কি, কখন কি করার কথা ছিল আর কি করছি, কি বলার কথা ছিল আর কি বলছি, কোন দিকে যাওয়ার কথা ছিল কোন দিকে গেছি, কেমনে ধোকাবাজি দিছি, কেমনে প্রতারণা করছি, আল্লাহ বলছেন ওই সময় জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব তো তিনি যিনি কোনো একটা জিনিসকে বেগাইরে মিসাল, কোনো মিসাল ছাড়াই সৃষ্টি করতে পারেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্রমে 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 বড় করে তাকে পূর্ণতা দিতে পারেন, এবং পূর্ণ সময়টুকু আল্লাহ রাব্বুল আমিন নিজের গ্রিপের মধ্যে রাখতে পারেন, যিনি কোনো উদাহরণ ছাড়া কোনো কিছুকে সৃষ্টি করে ক্রমে ক্রমে বড় করে তার পূর্ণ তারবিয়াত দিতে পারেন, তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন তিনি কেমন রব, কারিম, কারিম মানে সম্মানিত,
কারিম মানে সমৃদ্ধ। আরবের কোনো ঘোড়ার পিঠের যদি লম্বা সিল্কি চুল হইত, এই কান দুটো অনেক সুন্দর, সামনে থেকে পিছন পর্যন্ত সরু, দেখলেই ভেতরে আকর্ষণ তৈরি হয়। কি সুন্দর ঘোড়া, কি তাগড়া ঘোড়া, কি চকচকা ঘোড়া। এই ঘোড়াকেও তারা কারিম বলতো। কোনো স্বর্ণালঙ্কার, যেই নেকলেসটা খুবই সুন্দর মেয়েদের, নর্মাল মালা তো মালায়, কিন্তু এই মালার মধ্যে সুন্দর কাজ করা আছে, হার বসানো আছে, ডায়মন্ড বসানো আছে, দেখলে আকর্ষণ হয়, ও হোয়াট এ বিউটিফুল। এইরকম জিনিস কেউ তারা কারিম বলতো, স্বর্ণালঙ্কার কেউ কারিম বলতো, আর সম্ভ্রান্ততা বোঝানোর জন্য কারিম বলতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিপদে পড়ছে তারা, যখন দেখছে তাদের আর বাঁচার কোনো রাস্তা নাই, আমার নবী তো অবশ্যই সম্মানিত, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও এসে বলছে, তোমার সিদ্ধান্ত কি হবে? বদরের সব বন্দিগুলা যখন আটকাই গেছে, আটকানোর পরে বলছে, কি এখন সিদ্ধান্ত? হযরত ওমর ফারুক বলছেন, সিদ্ধান্ত আবার কি? এরা ইসলামের বিদ্বেষী, এদেরকে ছাড়বেন তো আবার যে ঝামেলা পাকাবে, ধর থেকে কাল্লা আলাদা করে দাও। হযরত ওমরের মত, আল্লাহর মত এইটা, কিন্তু সকলে মিলে মশওয়ারা করছেন। করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব সাহাবীর মতামত হচ্ছে তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দিতে হবে। ওই সময় আল্লাহর নবীর কাছে এসে তারা যখন নেগোসিয়েশন করছিল, তখন আল্লাহর নবীকে বলছিল, আনতা করিম ইবনে করিম, আপনি তো সম্মানিত এক পিতার সম্মানিত সন্তান, তার মানে সবচেয়ে সম্মানিত বোঝার জন্য করিম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা গররাকা বিরব্বিকাল করিম, ও দুনিয়ার মানুষ, তোর রব তো নিজের সম্ভ্রান্ত, সম্মানিত, সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিউটিফুল। তোর রবের থেকে সুন্দর রব আর কেউ হতে পারে না, যোগ্যতাই নাই। তুই কেমন সৃষ্টি রে, কেমন মানুষ রে, তুই মানুষ, তোর রবের ব্যাপারে তারপরেও কেমনে প্রতারিত হলি? তোর এই প্রতারিত হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। করিম রব যিনি, তিনি এই পর্যন্ত তার অবস্থান বর্ণনা করছেন, এখন তিনি বলছেন, রব কেবল কারিমই নয়, তোর রব কিন্তু পাওয়ারফুল। আপনার একজন প্রাইভেট টিচার আছে, বাড়িতে আসে, খুব স্নেহ করে, খুব আদর করে, ছাত্র টেবিলের উপর উঠে বসলেও কিছু বলে না, নিচে বসলেও কিছু বলে না, সব সময় শুধু আদর করে, বাবা ডিস্টার্ব করো না, আসো পড়ো, আসো পড়ো, সব সময় এরকম করে। হঠাৎ করে একদিন তার সাথে যে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে থেকে একটি স্কেল বের করছে, করে ঠাস ঠাস করে দুইটা পাশার মধ্যে লাগাইছে। যখন ও তো অবাক হয়ে গেছে, যেই স্যার জোরে কথা বলে না, যেই স্যার আদর ছাড়া কিছু বলে না, যেই স্যার আমাকে মারা তো দূরের কথা, সেই স্যার আজকে এরকম শাসন করলো। উদাহরণটা দিলাম, মাথার মধ্যে যেন একটু থাকে, ধাক্কা লাগে। আল্লাহ বলছেন, মা গররাকা বিরব্বিকাল করিম, তোর গারিম রবের থেকে তোকে কি সে প্রতারিত করলো? যদি তুই প্রতারিত হোস, জেনে রাখ, তোর রব কেবল কারিম নয়, তোর রবের কিন্তু আরো একটা রূপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মাশা রাক্কাবাক, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোর রব কেমন কারিম রব একবার ভেবে দেখ, তোর রবের ব্যাপারে তোর ধারণা কি? আমার রব মহান রব, আমার রব কারিম রব, আমার রব দয়ান রব। আরে কেমনে তোর রব দয়ার রব? এটা তো আমাদের মুখস্থ দোয়ার মতো, দোয়ার মধ্যে আল্লাহর জন্য কেমনে হামদ করবো এটাও চিন্তা নাই। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তোর। আহ, এই মুখস্থ ডায়লগ, আপনার রব কেমন করে হামদওয়ালা? আপনি কখনো নিজের দিকে তাকান নাই, কখনো আশপাশের দিকে তাকান নাই? আরে মিয়া, আপনি হাত দুইটা তুলে আল্লাহর কাছে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মুখ দিয়ে বলছেন আলহামদু, যে বলছেন ওইটা আবার কান দিয়ে শুনছেন। আপনি কখনো কি কল্পনা করেছেন, দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যার দুইটা হাতই নাই, হাত আবার তুলবে কেমন করে? গোঙা বোবা, মুখ দিয়ে বলতেই পারে না, কান দিয়ে শুনতেই পারে না, ওর আলহামদুলিল্লাহ বলার সময় হাত ওঠে না, মুখ চলে না, কান দিয়ে শুনতে পায় না। আমার আল্লাহ আমারে আলহামদুলিল্লাহ বলান, হাত তুলতে পারি, মুখ দিয়ে উচ্চারণ করতে পারি, কান দিয়ে শুনতে পারি, আমার রব কতটুকু কারিম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটু ভাব,
আল্লাযী খলাকাক ফাসাওয়াক ফাআদালাক, তিনটা কথা এখানে, খলাকাক ফাসাওয়াক ফাআদালাক। আল্লাহ বলছেন তোকে তোর রব সৃষ্টি করছেন, সৃষ্টি করার মানে কি তোরে বানায় ফেলছেন? না, সৃষ্টি করার মানে এত সহজ নয়। সৃষ্টি করার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নিজের সিদ্ধান্তে একদম নাথিং থেকে কিছু একটা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আপনি আমি কিছুই ছিলাম না বলবেন? ছিলাম না মানে কি? আমরা আলমে আরওয়াতে ছিলাম, আমরা তো রুহের জগতে ছিলাম। আরে ভাই, রুহের জগতের আগে আপনি কি ছিলেন? তার মানে আমরা কিছুই ছিলাম না, কিছু বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। কে ঘুমাই গেছেন? না ঘুমাইছেন? কিছুই ছিলাম না, কিছু বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। কে? আল্লাহ বলছেন আল্লাযী খলাকাক। ও দুনিয়ার মানুষ, তোর রব এমনি এমনি করিম নিজেকে বলে নাই। আল্লাযী খলাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাফসীরে আহসানুল বায়ানের ভিতরে আসতেছে, মুফাসসির বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়ার পরে দুনিয়ায় তাকে যা ইচ্ছা তাই তিনি বানাতে পারতেন। তার ভ্রূণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে কোনো কিছুর আকৃতি আল্লাহ দিতে পারতেন। কিন্তু আল্লাহ বলছেন আল্লাযী খলাকাক ফাসাওয়াক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুষম করে সৃষ্টি করেছেন। ফাআদালাক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বড় সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় সৌন্দর্য মানে কি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একমাত্র মানুষই হচ্ছে আল্লাহর এমন সৃষ্টি, পৃথিবীর সব সৃষ্টির রূপ ওই মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজে যখন আপনি দাঁড়ায় যান, আপনি দুই পায়ে দাঁড়ান, পৃথিবীর আর কেউ দুই পায়ে দাঁড়ায় না। দাঁড়ানোর পরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, এরপর আল্লাহর প্রশংসা করার পরে যখন রুকুতে গিয়েছেন, পৃথিবীর যতগুলা প্রাণী আছে চার পায়ে যারা দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রুকুতে ওই হালতটাও দিয়েছেন। এরপর আল্লাহর প্রশংসা করে সামি আল্লাহ বলিমান হামিদা বলে যখন সিজদায় গিয়েছেন, মুকিব্বান আলা ওয়াজহি, দুনিয়ায় অনেক প্রাণী আছে যারা মুখ দিয়ে আর পেট দিয়ে চলে, শরীর শরীফ, কেউ বা চার পায়ে, কেউ বা শরীর শরীফ, আর কেউ বা দুই পায়ে। আল্লাহ মানুষের মধ্যে এই দুনিয়ার যত আল্লাহর সৃষ্টি প্রাণ আছে সবগুলার রূপ দিয়েছেন, আর সবগুলার রূপ বান্দা আল্লাহর জন্য সালাতে দাঁড়ালে এক দুই রাকাত নামাজে আল্লাহকে দেখায় দেয়। সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সময় সংক্ষেপ, আল্লাহ বলছেন আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমাল ক্বাইদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তুমি যা করো না কেন, সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে খবর রাখেন, আর সব কিছুর সংরক্ষণ করার ক্ষমতা রাখেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন তিন নম্বর পাঠ, সূরাটার তিনটা পাঠ, প্রথমে একটা বর্ণনা, এরপরে মানুষের কাছে একটা জিজ্ঞাসা। আল্লাহ যে জিজ্ঞাসা করলেন তার কারণ আল্লাহ বলছেন তোর রব এমনি এমনি তোর প্রতি দাবি রাখে না, তোর রব সাওয়াক, তোর রব আদালাক, তোর রব খালাকাক, তোকে সৃষ্টি করছেন, সাওয়াক করছেন, আদালাক করেছেন, তোর প্রতি হাফিজ বানাইছেন, তিনি পরকাল দিবসের মালিক, আর তোর জন্য ফেরেশতা দিয়ে রেখেছেন, তারা তোর সব হিসাব রাখেন। আল্লাহ বলছেন এই পর্যন্ত বোঝার পরে এবার আবার বুঝে নাও, তুমি কি এখন তোমার রবের ব্যাপারে প্রতারিত হবে নাকি প্রতারিত হবে না? যদি তুমি প্রতারিত হও আর না হও পার্থক্য কি হবে? আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় জেনে রাখো আবরার বীর তোমাদের কল্যাণ যে কাজ করবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহৎ, তোমাদের যদি কল্যাণকামিতা থাকে, আবরার যদি হও তুমি, তুমি যদি বীর অর্জন করো, কল্যাণ করো, কাজ করো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন জেনে রাখো প্রত্যেকটা কল্যাণকামী লোক আল্লাহর কাছে হিসাবের খাতায় থাকবে। নাঈম, ওই বান্দাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈমের মধ্যে তাদেরকে রাখবেন। সুবহানাল্লাহ। অনেকে অনেকভাবে একটা জিনিস বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জান্নাতের কথা বলে, জান্নাতে আদন বলেছেন, বিভিন্ন জায়গার কথা বলেছেন, কিন্তু আল্লাহর কাছে তো
আমরা আমাদের রসুল আমাদেরকে শিখাইছেন জান্নাতুল ফিরদাউসের কথা, এইটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর আবরার যে বান্দা হবে ওই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেখানে দিবেন দিবেন ঠিক আছে, কিন্তু আল্লাহ ওই বান্দাগুলার কোনো কষ্ট যেন না হয়, হাসরের ময়দানের পরে তাদেরকে আদনের মধ্যে আগে রাখবেন। শুনেন, আপনার রুমে আপনি যাবেন, যেই রুমে আপনার সুইট নেওয়া আছে ওই রুমে আপনি উঠবেন, কিন্তু আপাতত রিসেপশনে বসেন, রিসেপশনে কড়া গরম নাই, রিসেপশনেও ঠান্ডা আছে, বাতাস আছে, পানি খাওয়ার জায়গা আছে, দুইটা চা দিছে। ওই লোক চিন্তা করছে কি রে এখানেই কি রেখে দিবে নাকি। কল্যাণপুর থেকে আপনি যখন বিভিন্ন দিকে যাওয়ার নিয়ত করছেন, ছোট্ট ছোট্ট বাসের মধ্যে তুলছে, আমি নিজে শুনছি অনেক লোক উঠেই বলছে শুনছিলাম ভালো বাস, কিন্তু ইউনিক শ্যামলী এ স্যার পিচ্ছি বাস দিয়ে এত দূর রাস্তা যাবো কেমন করে, পা রাখার জায়গা নাই। সুপারভাইজার এসে বলছে ও ভাই এটা মূল বাস না, ভিতরে বড় বাস ঢুকানো নিষেধ, এই জন্য গাবতলি যায় বড় বাস তোলা হবে, স্যাতেন কে এত লজ্জা পায়ে চুপ করে গেছে তখন, যে আসলে এটা মূল বাস নয়। আল্লাহ বলছেন ইন্নাল আবরার আলা ফি নাঈম, ও দুনিয়ার মানুষ তুই যদি বীরওয়ালা হস, তোর কারিম রবের থেকে যদি প্রতারিত না হস, আর তুই যদি তোর প্রায়োরিটি কি তুই যদি ঠিক করে নিতে পারিস, তোর আল্লাহ যা বলছে, তোর রসুল যা বলছে, তোর মাথায় ধরুক না ধরুক, তোর বুঝে আসুক না আসুক, তোর মানতে মন চাক বা না চাক, আমার আল্লাহ বলছে, আমার রসুল বলছে, তিনি সবচেয়ে ভালো বোঝেন, ঠিক কিনা? রসুল নিজেকে বলতেছেন আমি কি জানো নাকি বয়স্তু মুআল্লিমান, আমি কেবলমাত্র তোমাদের জন্য রসুল নাই টিচার হিসাবে আসছি। রাত্রেবেলা একটা বাতি জ্বলে, কুপি বাতি, ওই কুপি বাতির চারপাশটা অন্ধকার, ছোট ছোট ফড়ি, ছোট ছোট পোকা। আপনাদের তো আধুনিক সমাজের বাচ্চা কাচ্চা বুঝবে না, যারা অতীতে আমরা হারকিন জ্বালায় পড়ছি, কুপি জ্বালায় পড়ছি, দেখছি দৌড়াই এসে ফড়িংগুলা কোনো কথা নাই আগুনের মধ্যে চলে আসে, আহারে মায়া লাগে, এই এই পোকাগুলা আগুনে পড়লেই তো মরে যাবে, হাত দিয়ে অনেক সময় ওরা খেদায় দিছি, ঠিক না ভাই? আল্লাহ নবী বলছেন শোনো আমি তোমাদের জন্য এই রকম রসুল, তুমি দেখতে পাও না কিন্তু তুমি আগুনের দিকে চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদের কেমন শরীয় কেমন বিধান দিয়ে গেলাম, তোমার পছন্দ না হতে পারে, আকলে ধরতে না পারে, বুদ্ধিতে কাজ না করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাদিতুলা কুমুল ইসলাম দীনা, এই ধর্মকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মকবুল বানাইছেন, তোমার কোনো বুদ্ধি বিবেচনা চলবে না, আমি আগুনের রাস্তা থেকে তোমাদেরকে সরায় দিচ্ছি, যদি আমার দেওয়া হুকুম মেনে নাও আল্লাহ তোমাকে আগুন থেকে সরায়ে তোমার জন্য নাঈমের মধ্যে ঢুকাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর ফুজ্জার যারা হবে, ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম, আর যারা ফুজ্জার যারা পাপিষ্ঠ তারা অনাচারী, যারা করিম রবের প্রতি শ্রদ্ধা করে না, যেই রব সৃষ্টি করলেন, যেই রব সুন্দর করে করলেন, আহসানি তাকওয়িম দিয়ে তাকে সুসামঞ্জস্যপূর্ণ করলেন, সেই রবের প্রতি যাদের বিশ্বাস নাই, পরকালকে যারা মানে না, আল্লাহ বলছেন তারাই ফুজ্জার, তাদেরকে জাহিমে ঢুকানো হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়ামা হুম আনহা বিগাইবিন, যেই পরকাল দিবস থেকে তারা দূরে সরে থাকতো, আল্লাহ বলছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদেরকে সেখান থেকে পৃথক থাকতে দিবেন না, তাদের সামনে ওই দিন অবশ্যই হাজির হবে। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, আমরা ইমানদার হিসেবে কি বিশ্বাস করি পরকাল আসে না নাই? আসে না নাই? যদি আসে বিশ্বাস করি তাহলে আমাদের আচার আচরণ কি কাফের মুশরিকদের মতো হবে? হবে? আমাদের আচরণ কি ফুজ্জারদের মতো হবে? কিন্তু আমরা দেখতে পাই যে আমরা এমন ধরনের আচরণ করি, বলি বিশ্বাস আছে, বলি পরকাল আছে, বলি আমার রব করিম, কিন্তু আমার রব যে বললেন তুমি কি অগ্রে আর পশ্চাতে হিসাব করে করছো কি না, ওই আমল করার সময় আমাদের কোনো তালে ঠিক নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা কি জানো না কি ওই পরকাল দিবসটা কি, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন,
ওই পরকাল দিবসটা কেমন হবে কেমন হবে, একটা কেবল ধারণা তোমাদেরকে দিয়ে রাখি। আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই পরকাল দিবস তোমাদের জন্য বললাম কি হবে না হবে আরো পড়ে পড়ে বুঝে নিও, কিন্তু আল্লাহ বলছেন ওই দিবসে কারো মালিকানায় কোনো কিছু থাকবে না। বুখারী হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় কন্যাকে বলছেন, ও ফাতেমা তোমার আমল তুমি করে নাও, তোমার হিসাব তুমি আল্লাহর সাথে চুকায়, তোমার আমল যেইটা ওইটাই কেবল ওই দিন আল্লাহর কাছে কাজ দিবে, আল্লাহর কাছে বলে তোমার কৃত আমলকে আমি বাড়ায় দিতে ওই দিন পারবো না, অতএব হিসাব যা দিতে হবে তোমাকে হিসাব দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে বলে তোমার সাথে স্পেশাল খাতির করা হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিন কেবলমাত্র হুকুম চলবে, পাওয়ার চলবে, নির্দেশনা চলবে আল্লাহর। আল্লাহ বলছেন তোর কারিম রব কেবল কারিমই নয়, তোর কারিম রব কিন্তু ওই দিন পাওয়ারফুল। অতএব ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারিম, ও দুনিয়ার মানুষেরা তোর কারিম রবের ব্যাপারে এত বর্ণনার পরেও তোকে কিসে প্রতারিত করে। আজকের আলোচনা মোটামুটি শেষ প্রিয় ভাইয়েরা। সূরা ইনফিতার থেকে আমাদের মূল যে শিক্ষা সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারিম, সব সময় মনে রাখবেন কিসে প্রতারিত করতেছে আপনার রব থেকে, যিনি আপনার স্রষ্টা, যিনি আপনার সব, যিনি আপনার সংরক্ষক, যার কাছে পরকাল দিবস, যার কাছে হিসাব দিতে হবে। আলিমাত তাফসুম্মা কদ্দামাতু আখারা, অতএব মানুষ বুঝে বুঝে চলুক যে কি সে অজ্ঞের প্রেরণ করতেছে আর কি রেখে যাচ্ছে, অনুকরণীয় দৃষ্টান্ত সে কি উপস্থাপন করে যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে হিসাব করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আমীন আমাদেরকে এই সূরা অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।